বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও খামারি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা ভেট মেডিসিন রিভিউয়ের নিয়মিত দর্শক তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যারা নতুনভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ফলো করে রাখবেন। আমরা ধারাবাহিকভাবে গবাদি পশুর খাদ্য পুষ্টি, নানাবিধ রোগ বালাই, তার প্রতিকারক এবং প্রতিষেধক নিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভেটেরিনারি সেকশনের একটি ঔষধ নিয়ে। টলফানোমিক অ্যাসিড সমৃদ্ধ ইঞ্জেকশনটি কোম্পানি বাজারে টফেনাক ভেট নামে সরবরাহ করে থাকে। প্রতি মিলি টফেনাক ভেটে রয়েছে টলফানোমিক অ্যাসিড বিপি 40 মিলিগ্রাম, যা গবাদি পশুর প্রদাহ বা ব্যথাজনিত সমস্যা চিকিৎসায় যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, গাউট, বাসাইটিস এবং জ্বর নিরাময়ে কার্যকরী। আরও কার্যকরী প্রদাহ যেমন নিউমোনিয়া, ম্যাস্টাইটিস, ওলন প্রদাহ, জরায়ু প্রদাহ সহ সকল ব্যথাজনিত চিকিৎসায় ভালো কাজ করে থাকে। টলফানোমিক অ্যাসিড নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস গ্রুপের ঔষধ। টলফেনোমিক অ্যাসিড শরীরে প্রোস্টোগ্ল্যান্ডিন উৎপাদনে বাধা প্রদান করে, যেটা শরীরের ব্যথার জন্য দায়ী। প্রোস্টোগ্ল্যান্ডিন মূলত ফোলা, ব্যথা এবং প্রদাহজনিত সমস্যার জন্য দায়ী। টফেনাক ইঞ্জেকশন একটি আদর্শ ব্যথা ও প্রদাহ নাশক NSAID গ্রুপের ঔষধ। আপনারা নিঃসন্দেহে আপনাদের খামারে টফেনাক ভেট ব্যবহার করতে পারেন। ম্যাস্টাইটিসের ক্ষেত্রে প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি হিসাব করে শিরাপথে প্রয়োগ করতে হবে। নিউমোনিয়ার ক্ষেত্রে প্রতি 20 কেজি দৈহিক ওজনে 1 মিলি প্রয়োগ করতে হবে। অন্যান্য রোগ ব্যথার ক্ষেত্রে 20 কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশিতে 1 মিলি হিসাব করে প্রয়োগ করতে হবে। টফেনাক ভেট যেহেতু কার্যকরী ঔষধ, তাই সকল খামারেই এ ধরনের ঔষধ ব্যবহার করা হয়ে থাকে। টফেনাক ভেট সহ সকল ধরনের ঔষধ ব্যবহারের পূর্বে স্থানীয় পশু হাসপাতাল অথবা অভিজ্ঞ ও রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং তিনি গবাদি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করে সঠিক ডোজ নির্ধারণের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করলে গবাদি পশু দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাবে, সাথে সাথে আপনার খামারও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।